আজকে তোমাদের পরমাণু স্ট্রাকচার অর্থাৎ পরমাণু গঠন সংক্রান্ত আমরা আলোচনা করব। তা দেখো, প্রথমে আমরা সূচনা করব, তারপর ডাটার পরমাণুবাদ, ইলেকট্রন আবিষ্কার, প্রোটন আবিষ্কার, থমসনের মডেল, এইভাবে এগোবো। রাদারফোর্ডের পরীক্ষা তারপরে হবে। তো সুদূর অতীতকাল থেকেই আমাদের চেষ্টা চলছে যে পদার্থের সবচেয়ে ছোট অংশটা কি, মানে কি দিয়ে পদার্থ তৈরি। পদার্থকে যদি ভাঙতেই থাকি ভাঙতেই থাকি ভাঙতে থাকি কত ছোট হতে পারে। আগে প্রায় 400 বা 500 খ্রিস্টপূর্বাব্দে কণাদ এবং ডেমোক্রিটাস একটা ধারণা দিয়েছিলেন পদার্থের ক্ষুদ্রতম অংশকে বলা হলো কণা। পরে ডাল্টন নিজের পরমাণুবাদ প্রকাশ করলেন, উনি বললেন যে পদার্থের ক্ষুদ্রতম কণা হলো পরমাণু। মনে রাখবে যে পদার্থের ক্ষুদ্রতম কণা যে পরমাণু উনি বললেন, উনি কিন্তু অণু বলেননি, উনি বললেন পদার্থের ক্ষুদ্রতম কণা হচ্ছে পরমাণু। পরমাণু কি না, পরমাণু হলো পদার্থের ক্ষুদ্রতম কণা বা অংশ যার মধ্যে ওই পদার্থের সমস্ত গুণ বর্তমান থাকে। পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যাবে না, পরমাণুকে কি করা যাবে না, সৃষ্টি বা ধ্বংস কোনোটাই করা যাবে না। কোনো রাসায়নিক বা ভৌত প্রক্রিয়ায় পরমাণুকে সৃষ্টি বা ধ্বংস করা যাবে না। পরমাণু একই পদার্থের পরমাণু, যেমন ধরো লোহার পরমাণু, সমস্ত পরমাণুগুলো লোহার একই রকম দেখতে হবে, আবার সোনার সমস্ত পরমাণুগুলো একই রকম দেখতে হবে, কিন্তু লোহার পরমাণু আবার সোনার পরমাণু পৃথক পৃথক দেখতে হবে, লোহার পরমাণু এবং সোনার পরমাণু পৃথক দেখতে হবে। এটা বলি এবারে বললেন যে এই পরমাণুগুলি পূর্ণ সংখ্যার হিসেবে বা পূর্ণ সংখ্যার সরল অনুপাতে যুক্ত হয়ে যৌগিক পরমাণু গঠন করে। এই পরমাণুগুলো পূর্ণ সংখ্যা যৌগিক পরমাণু, কিন্তু মনে রাখবে অণু বলেননি, উনি অণু ধারণাই দেননি, তো যৌগিক পরমাণু গঠন করবে। এবারে বললেন যে যৌগিক পরমাণু যেটা হবে সেটা আবার যখন ভেঙে যাবে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বা প্রক্রিয়ায়, তখন সেটা আবার নতুন করে সেই যৌগিক অণু গঠন করতে পারে অথবা নতুন যৌগিক অণু গঠন করতে পারে। এটা হলো ডাল্টনের পরমাণু, ডাল্টনের পরমাণু। এরপরে আমরা পড়ব ডাল্টনের পরমাণুতে কিন্তু বলেছিলেন পরমাণুকে ভাঙা যায় না, পরমাণু অবিনশ্বর, পরমাণুকে সৃষ্টি ও ধ্বংস করা যায় না। তা আমরা এরপরে রিসার্চ চললো যে পরমাণুকে সত্যিই কি ভাঙা যায় না। উইলিয়াম ক্রুকস 1878 খ্রিস্টাব্দে সম্ভবত ক্যাথোড রশ্মি আবিষ্কার করলেন। কি করে না, উনি করলেন কি, একটা মক্ষণ নল নিলেন। মক্ষণ নলটা কি একটা বদ্ধ নল যার মধ্যে একটা প্লেট থাকবে এদিকে, একটা প্লেট থাকবে এদিকে, একটা থাকবে ক্যাথোড, ক্যাথোড অর্থাৎ নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত ইলেক্ট, একটা বড় সোর্স বলা হচ্ছে, কেন একটা ব্যাটারিতে অত ভোল্টেজ তৈরি করা যাবে না, একটা উৎস, তড়িতের উৎস যার এই দিকটা হবে নেগেটিভ আর এই দিকটা হবে পজিটিভ। দেখো নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত অংশটাকে বলা হচ্ছে ক্যাথোড, এটাকে বলা হচ্ছে অ্যানোড। যখন উনি এইভাবে যুক্ত করলেন তড়িৎ মক্ষণ নল থেকে কিন্তু বায়ু বার করে দিলেন, এই তড়িৎ মক্ষণ নলে কতটা, 0.01 মিলিমিটার এই জিএর চাপ, এই চাপটা দিলেন কত, 0.01 মিলিমিটার এইচজি এর চাপ দিলেন। ঠিক আছে, এই পরিমাণ চাপ তিনি প্রয়োগ করলেন, এই পরিমাণ চাপ তিনি এখানে দিলেন অর্থাৎ বায়ু বার করে দিলেন প্রায় সবটাই, এবং তারপরে কি করলেন এখানে 10,000 ভোল্ট দিলেন, কত 10,000 ভোল্ট প্রয়োগ করলেন। তখন উনি দেখলেন যে ক্যাথোড থেকে অ্যানোডের দিকে উজ্জ্বল রশ্মির মতো কিছু একটা যাচ্ছে, উজ্জ্বল রশ্মির মতো কিছু একটা যাচ্ছে, তো এটাকে নাম দিলেন কি, ক্যাথোড রশ্মি। কি নাম দিলেন, ক্যাথোড রশ্মি। এরপর যে যে থমসন, এই যে ক্যাথোড রশ্মিটা হলো ক্যাথোড রশ্মি কি দিয়ে তৈরি তার আবার এসে আসছে। এরপর যে যে থমসন আসলেন, যে যে থমসন বললেন যে ক্যাথোড রশ্মিটা কি আমি দেখব, উনি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে এই ক্যাথোড রশ্মিটা তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র বিভিন্ন মধ্য দিয়ে পাস করলেন কে না, যে যে থমসন, যে যে থমসন। প্রথমে উইলিয়াম ক্রুকস ক্যাথোড রশ্মি আবিষ্কার করলেন, তারপরে এই ক্যাথোড রশ্মির প্রকৃতি জানতে যে যে থমসন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করলেন, এই পরীক্ষা নিরীক্ষাগুলো করে উনি জানলেন যে এই যে রশ্মিগুলো হচ্ছে অনেকগুলো কণার সমষ্টি, এগুলো কি না, অনেকগুলো কণার সমষ্টি, এক লাইনে হয়ে যাচ্ছে অনেকগুলো কণার সমষ্টি, এগুলো কি না, নেগেটিভ তড়িৎগ্রস্ত। কেমন, এগুলো নেগেটিভ তড়িৎগ্রস্ত এবং খুবই হালকা কণা। এইমাত্র আমরা জানলাম যে ডাল্টন পরমাণু থেকে বলা গেল যে পরমাণু ভাঙা যায় না, আবার এখনই দেখছি যে ওখান থেকে নেগেটিভ তড়িৎগ্রস্ত এক প্রকার কণা বেরোচ্ছে,
জেজে থমসন কিন্তু এই কণাটার নাম দিলেন ইলেকট্রন, ভালো করে মনে রাখবে। আবিষ্কার করলেন ক্যাথোড রশ্মি উইলিয়াম ক্রুকস, নাম দিলেন জেজে থমসন, কি নাম দিলেন না ইলেকট্রন, ইলেকট্রন নাম দিলেন, ঠিক আছে ইলেকট্রন। তাহলে ইলেকট্রন নাম দেওয়ার পরে এরপরে আমরা প্রোটনের আবিষ্কার বা প্রোটনের ধারণা পাবো, কি করে ধারণা পাবো দেখা যাক। পরমাণুকে ভাবা হলো কি না নিস্তড়ি, পরমাণু কোনো আধান নাই, পরমাণু একটি নিস্তড়ি, পরমাণু এটা নিস্তড়ি ছিল, পরমাণু হলো গিয়ে নিস্তড়ি। আবার এখন দেখছি যে এখান থেকে কি বেরোচ্ছে, ইলেকট্রন বেরোচ্ছে, অর্থাৎ নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা বেরোচ্ছে, ইলেকট্রন বেরোচ্ছে, কিরকম নেগেটিভ তড়িৎগ্রস্ত কণা বেরোচ্ছে। তাই এর মধ্যে কি আছে এমন যা এটা ঢোকার পরও এটা নেগেটিভ হচ্ছে না, তার মানে এখানে পজিটিভ তড়িৎগ্রস্ত কোনো কণা আছে, ঠিক আছে। এই ধারণা থেকেই বোঝা গেল যে এখানে পজিটিভ তড়িৎ, পরমাণুর মধ্যে পজিটিভ তড়িৎগ্রস্ত কোনো কণাও আছে, অর্থাৎ ডাল্টনের পরমাণু মধ্যে যেটা বলা ছিল পরমাণুকে ভাঙা যায় না সেটা কিন্তু নয়, পরমাণুকে ভাঙা গেল, ঠিক আছে, পরমাণুকে ভাঙা গেল এবং সেখানে থেকে আমরা কি পেলাম ইলেকট্রন পেয়ে গেছি, আর ভেতরে কোথাও পজিটিভ তড়িৎগ্রস্ত কণা আছে কিছু আছে সেটা এখন আমরা বুঝতে পারলাম না। এরপর আসলো থমসনের প্লাম এন্ড পুডিং মডেল, প্রোটন আবিষ্কার কিন্তু আমরা করলাম না মনে রাখবে, থমসনের প্লাম এন্ড পুডিং মডেল। থমসন কি বললেন, থমসন বললেন যে তরবুজের মধ্যে, তরবুজ, তরবুজের মধ্যে যেভাবে বীজগুলো থাকে সেরকম তরমুজের লাল শ্বাসটা, লাল যে শ্বাসটা সেটাকে ধরা হলো কি না প্রোটন, আর মাঝে মাঝে নাকি ইলেকট্রন গুলো এইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে, এটাকে প্লাম এন্ড পুডিং মডেল বলা হয়, ওয়াটারমেলন মডেল বলা হয়। ওয়াটারমেলন মডেল মানে হচ্ছে তরবুজ মডেল, আর প্লাম এন্ড পুডিং মডেল মানে কেকের মধ্যে যেমন কিসমিস গুলো লুকিয়ে থাকে সেরকম তরমুজের মধ্যে ওইভাবে বীজগুলো যেমন থাকে সেটা, এগুলোকে বলা হচ্ছে ইলেকট্রন, আর গোটাটা জুড়ে প্রোটন আছে, এটা থমসনের ধারণা থেকে হলো, ঠিক আছে। তো থমসনের প্লাম এন্ড পুডিং মডেল খুব একটা খ্যাতি লাভ করেনি, যার পরবর্তীকালে বিভিন্ন এর মধ্যে বিভিন্ন ত্রুটি ছিল যার জন্য এটা বাদ যায়। এরপরে রাদারফোর্ড করলেন একটা পরীক্ষা, তেজস্ক্রিয়তার আবিষ্কার তার আগেই হয়েছিল মনে রাখবে, যে রাদারফোর্ডের পরীক্ষা করার আগে তো আমাদের উচ্চ গতিসম্পন্ন কণা দরকার, তো রাদারফোর্ডের পরীক্ষাটা আমি পরে বলছি। তেজস্ক্রিয় কণা আবিষ্কার হলো কোনো একটা নমুনা, ধরে নাও কোনো একটা পদার্থ পৃথিবীতে পাওয়া গেল, যে পদার্থ থেকে বিভিন্ন রকমের উচ্চ শক্তি সম্পন্ন কণা নির্গত হয়, কোন একটা আলফা বিটা গামা এগুলো পরে পাবে তোমরা, গামা রশ্মি এগুলো কণা, এটা কণা এরকম, এটা আবিষ্কার আগে হয়ে গেল তেজস্ক্রিয়টা, তো ওটা তোমাদের এখন নেই সিলেবাসে বা ওটা নিয়ে আলোচনার প্রয়োজন নেই। উনি কি করলেন, উনি করলেন একটা প্লেট নিলেন, সোনার প্লেট নিলেন, পাতলা, খুবই পাতলা, কত না 0.0001 মিলিমিটার পুরু, 0.0004 মিলিমিটার পুরু একটা পাত নিলেন। এই পাতটা কেন একটা সোনার পাত নিয়েছিলেন, কেন সোনার পাতকে অনেক পাতলা করা যায়, এর পাতলা অন্য কোনো সাধারণত করা যাবে না, ঠিক আছে। উনি করলেন এটাকে ঘিরে নিয়ে, এটাকে ঘিরে নিয়ে একটা পর্দা দিলেন, এই পর্দাটা কিন্তু আমাদের রেখার মতো নয় একটা ফিতের মতো, ঠিক আছে, ঠিক আছে। এবারে উনি করলেন কি একটা নমুনা, ওই একটু আগে আমরা বললাম যে একটা নমুনা পাওয়া যায় তেজস্ক্রিয় পদার্থ, তার মধ্যে থেকে আলফা কণা নির্গত, সেই আলফা কণাকে উনি পাস করলেন, একটা ছিদ্র করলাম, এখানে একটা পর্দা দিলাম, পর্দার মধ্য দিয়ে একটা ছিদ্র করলাম যাতে আলফা কণাগুলো সুসজ্জা রেখায় যায়, ঠিক আছে। তো আলফা কণাগুলো উনি কি দেখলেন, ওনার পরীক্ষাটা আগে বলবো, তারপরে কি করলেন সিদ্ধান্ত, পরীক্ষা তার পর্যবেক্ষণ আগে বলবো, পরীক্ষাতে কি দেখলেন উনি, এইটা হলো ওনার পরীক্ষা, এটা হলো সোনার পাত 0. এটা এইউ প্লেট, আর 0.0004 মিলিমিটার পুরু, সেন্টিমিটার নয় 0.004 মিলিমিটার পুরু, ঠিক আছে। এইখান থেকে আলফা কণা বেরিয়ে যাচ্ছে, কি কণা, আলফা কণা উচ্চ গতিবেগ সম্পন্ন, সে ভেদ করতে পারে কোনো কিছু, পাতলা জিনিসকে ভেদ করতে পারে। তো উনি দেখলেন বেশিরভাগ আলফা কণা কি হলো সোজা বেরিয়ে গেল, কিছু কিছু আলফা কণা একটু বেঁকে গেল, একটু, খুব কম সংখ্যক আলফা কণা একটু বেশি বেঁকে গেল, ঠিক আছে। আর মাত্র দুটো একটা কণা যেদিকে গেছিল সেই দিকেই ফেরত আসলো, মানে যেদিক দিয়ে গেছিল সেইভাবেই ফেরত আসলো, কথাটা বুঝলে। তাহলে উনি কি কি দেখলেন ভালো করে মনে রাখবে, কিছু কণা, যখন এই যে আলফা কণাগুলো মনে রাখবে, এখানে যে প্রতিপ্রবাহ প্লেট দেওয়া আছে এটা
প্লেটটা হচ্ছে প্রতিপ্রয়োগ প্লেট। এখানে যখনই একটা উচ্চ গতিবেগ সম্পন্ন কণা গিয়ে আঘাত করবে এই জায়গাটা জ্বলে উঠবে, জ্বলে মানে আলোকিত হবে। এইভাবে যে ধাক্কা দেবে সঙ্গে সঙ্গে এটা কি হবে? আলোকিত। ধাক্কা দেওয়ার সঙ্গে সঙ্গে এটা আলোকিত হবে, উজ্জ্বল দেখতে পাবে। তো কি দেখলেন? যে বেশিরভাগ কণা সোজা বেরিয়ে গেল, বেশিরভাগ কণা সোজা বেরিয়ে গেল, আর খুব কম সংখ্যক কি কিছু সংখ্যক একটু বেঁকে গেল, আর 20,000 মধ্যে প্রায় একটা মাত্র একটা আবার কত ওই যেদিকে গেছিল সেদিকে ফেরত আসলো আলফা কণা। এবার সিদ্ধান্ত, তো ওনার সিদ্ধান্ত কি হলো? ভালো করে শুনবে সিদ্ধান্ত গুলো। বললেন যেহেতু বেশিরভাগ আলফা কণা বের করে চলে গেল, তার মানে এটার পরমাণু, এটা পাতলা পাতলা আছে তো, এটা পাতলা বেদ তো, এটাকে ধরে নেওয়া হলো পরমাণুগুলো পরপর সাজানো আছে, পরমাণুগুলো ঠিক পরপর পরপর এদিকে চারদিকে পরমাণু, একটা একটা পরমাণু সাজানো আছে। তো উনি বললেন যে পরমাণুগুলো যদি সলিড হতো তাহলে আলফা কণাগুলো আটকে যেত, তাহলে পরমাণু বেশিরভাগ স্থানই ফাঁকা, বেশিরভাগই বেরিয়ে যেত। আচ্ছা, এই যে আলফা কণা কি না পজিটিভ, এটা কি পজিটিভ, একে যদি বাঁকাতে হয় বা বিকর্ষিত করতে হয় তাহলে কি দরকার? ধনাত্মক আধান দরকার। তাহলে উনি সিদ্ধান্ত নিলেন যে এখানে কোথাও এর চেয়ে বেশি ভারী ধনাত্মক আধান জমা আছে। কেন? আলফাকে বিচ্যুত করতে হলে ধনাত্মক আধান হতে হবে এবং ওর চেয়ে বেশি ভারী হতে হবে, ঠিক আছে? তাহলে উনি মনে করে বুঝতে পারলেন যে পরমাণু কোন স্থানে সমস্ত ভর এবং আধান জমা আছে। আচ্ছা, আবার কিছু কণা 180 ডিগ্রি ফেরত আসলো, তাহলে যে জায়গাটায় ফেরত থেকে ধাক্কা খেয়ে ফেরত আসলো, ধরে নাও তুমি একটা বলকে ছুড়ছো, দেওয়ালটায় ছুড়লে, দেওয়ালটা মারলে, মানে বলটাকে দেওয়ালে মারলে দেওয়ালটা সরে পালালো, এরকম হয় কি? হয় না। দেওয়ালটার থেকে বলটা ফিরে আসে, কেন? দেওয়ালের ভর বেশি, অনেক বেশি, আর বলটার ভর কম। তুমি দেওয়ালে বাদ দাও, একটা টেবিল আছে বা একটা চেয়ার আছে, চেয়ারে বলটা মারলে চেয়ার থেকে বলটা ছিটকে চলে গেল, চেয়ারটা তো ছিটকে যায় না, কেন? চেয়ারটার ওজন বেশি বা ভর বেশি। তো আলফা কণা যেহেতু ফিরে আসছে, তার মানে এখানে যে আছে, যে একে ছিটকে পাঠিয়ে দিচ্ছে, সে নিঃসন্দেহে এর চেয়ে বেশি ভারী আলফা চেয়েছে। তাহলে উনি সিদ্ধান্তে আসলেন যে পরমাণু সমস্ত ভর পরমাণু কেন্দ্রে এবং আধান পরমাণু কেন্দ্রে কোথাও একটা জমা আছে। এরপরে রাদারফোর্ড একটা পরমাণু মডেল দিলেন, উনি বললেন, ভালো করে শুনবে, এখন আবার পড়াবো রাদারফোর্ডের পরমাণু মডেল, পড়াবো রাদারফোর্ডের রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল কি বললেন? উনি বললেন পরমাণুর কেন্দ্রে কোথাও পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক আধান জমা আছে, পরমাণু কেন্দ্রে কোথাও খুব ক্ষুদ্র স্থানে পরমাণুর সমস্ত ভর এবং ধনাত্মক আধান জমা আছে, এটা বললেন। এই পরমাণুর আকারটা তিনি কত বললেন? প্রায় 10^-15 মিটার অর্ডারে বললেন। কত? 15 মিটার, 10^-15 মিটার পরমাণু কেন্দ্র, নিউক্লিয়াস, এটাকে তুমি উনি নিউক্লিয়াস বললেন। এবারে পরমাণুর চারদিকে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো আছে, কারা না ইলেকট্রন ঘুরে বেড়াচ্ছে, কজন আছে এসব নিয়ে কিছু বলেননি, বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে, এটা উনি বললেন। ভালো করে শুনবে, উনি বললেন পরমাণুর সমস্ত আধান এবং ভর কেন্দ্রে জমা আছে, পরমাণুকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলো ঘুরে বেড়াচ্ছে। পরমাণুর আকার কত বললেন? পরমাণুর আকার হলো 10^-13 মিটার, এটা হচ্ছে পরমাণু ব্যাস। আর নিউক্লিয়াসের আকার বললেন 10^-15 মিটার, ঠিক আছে? এটা নিউক্লিয়াসের ব্যাস, এটা পরমাণুর ব্যাস, এটা উনি বললেন। এইটা হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেলে মোটামুটি এগুলোই বলা হলো, যে তোমরা বুঝতে পারছো যেগুলো বলে দেওয়া আছে, কেন্দ্রে ধনাত্মক আধান এবং ভর যেমন আছে, কিন্তু এর কিছু ত্রুটি বেরোলো, তার রাদারফোর্ডের পরমাণু মডেল এর ত্রুটি, এর ত্রুটি। এখন পড়বো রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। দেখো রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি বলতে গেলে আগে আমরা দেখি ইলেকট্রনগুলো বিভিন্ন কক্ষপথে ঘোরা যাচ্ছে। ম্যাক্সওয়েলের তত্ত্ব ভালো করে শুনবে, ম্যাক্সওয়েলের তত্ত্ব,
ম্যাক্সওয়েল, ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী এবং সেটা এটা প্রমাণিত সত্য, তড়িৎ গতিবিদ্যা, ম্যাক্সওয়েলের তড়িৎ গতিবিদ্যার শর্ত অনুযায়ী, তত্ত্ব অনুযায়ী যে কোনো আধান যুক্ত তরণশীল কণা সর্বদা শক্তি বিকিরণ করবে। কে না, যে কোনো আধান যুক্ত তরণশীল কণা, আধান যুক্ত তরণশীল কণা, যে কোনো আধান যুক্ত তরণশীল কণা কি করে, সর্বদা শক্তি বিকিরণ করে। তা ইলেকট্রন একটি আধান যুক্ত কণা, আর এ তো এদিকে ঘুরছে, তাহলে এর কিন্তু কেন্দ্রের দিকে ত্বরণ আছে, এর দিকে ত্বরণ আছেই আছে। মনে রাখবে যে কোনো ঘূর্ণায়মান বস্তুর কেন্দ্রের দিকে একটা ত্বরণ থাকে, তাহলে আধানযুক্ত তরণশীল কণা কে, না ইলেকট্রন। এটা কি করবে, সর্বদা শক্তি বিকিরণ করবে। ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুযায়ী আধানযুক্ত তরণশীল কণা সর্বদা শক্তি বিকিরণ করে। তাহলে এ তো ক্রমাগত, এই একটা ইলেকট্রন যখন এই একটা ইলেকট্রন ঘুরছে তখন কি করবে, সর্বদা শক্তি বিকিরণ করবে। শক্তি বিকিরণ করলে কি হবে, না শক্তি বিকিরণ করলে হবে কি, ভালো করে শোনো, শক্তি বিকিরণ করলে হবে একটা পরমাণু নিউক্লিয়াস আছে, একটা ইলেকট্রন, যদি ক্রমাগত ইলেকট্রনটা শক্তি বিকিরণ করে, শক্তি বিকিরণ করে, তাহলে এ কিন্তু আস্তে আস্তে এর যে গতিপথের ব্যাসার্ধ, শক্তি কমতে কমতে গতিপথের ব্যাসার্ধ কমতে কমতে একসঙ্গে এটা কোথায় পড়বে, নিউক্লিয়াসের ভেতরে গিয়ে, নিউক্লিয়াসের ভেতরে গিয়ে পড়বে। অর্থাৎ নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন ঢুকে গেল, পরমাণুর অস্তিত্ব আর থাকবে, পরমাণু আকারটা কত ছোট হয়ে গেল, পরমাণু অস্তিত্ব থাকবে না। কিন্তু বাস্তবে এটা হয় কি, হয় না। তাহলে ম্যাক্সওয়েলের তত্ত্ব ঠিক, আমি কিন্তু বলেছি ম্যাক্সওয়েলের তত্ত্ব প্রমাণিত সত্য। তাহলে ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ ক্রমাগত করছে না, ক্রমাগত শক্তি বিকিরণ করার কথা ম্যাক্সওয়েল বললেন, যে কোনো আধানযুক্ত তরণশীল কণা সর্বদা শক্তি বিকিরণ করবে। কিন্তু রাদারফোর্ডের মডেল এ থাকা ইলেকট্রনগুলো শক্তি বিকিরণ করছে না, এটা একটা, তাহলে একটা ফল্ট, তার মধ্যে ত্রুটি আছে। দ্বিতীয়, যদি এই আধানযুক্ত তরণশীল কণাগুলো ক্রমাগত শক্তি বিকিরণ করে তাহলে কি পাবো, নিরবিচ্ছিন্ন বর্ণালী। পরমাণুর বর্ণালী কি হওয়ার কথা, নিরবিচ্ছিন্ন, অর্থাৎ যে বর্ণালীটা পাবো সেখানে পুরোটাই আলোকিত, পুরোটাই আলোকিত অংশ, একটা পর্দা আছে সেখানে আলো পড়ছে, আলোটা কোথাও অন্ধকার পাবো না, এইটা হলো পরমাণু থেকে প্রাপ্ত আলোক পড়বে। কিন্তু পরমাণু থেকে প্রাপ্ত আলোক পড়লে কেমন হয়, এরকম দাগ দাগ হয়, রেখা রেখা, অর্থাৎ মাঝে মাঝে অন্ধকার পটি থাকে, এই সরি মানে কতগুলো আলোকিত রেখা দেখতে পাই, পুরোটাই অন্ধকার, মাঝে মাঝে কোথাও কোথাও আলোকিত রেখা দেখতে পাই। তাহলে পরমাণু রেখা বর্ণালীটা কেমন হওয়ার কথা ছিল, নিরবিচ্ছিন্ন বর্ণালী হওয়ার কথা ছিল, কিন্তু পাই কি, রেখা বর্ণালী। তাহলে এইগুলো হলো রাদারফোর্ডের ত্রুটি। আপাতত আমরা এই পর্যন্তই আজকে ক্লাসটা নিয়ে শেষ করলাম, পরের দিন পরের অংশ পড়াবো।